সরকারের, তেমনি একটি বড় কৃতিত্ব রাজ্য সরকারের। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ রাজনীতিতে আমরা অসত্য কথা বলি না, মিথ্যা চালন করি না। সেই কারণে কেন্দ্র রাজ্যের যৌথ ভূমিকায় মাওবাদী অধ্যুষিত রাজ্য হিসাবে পশ্চিমবাংলার নাম যে সর্বোচ্চ ছিল, আজকে সেটা সেই নাম ঘুচে গিয়েছে, সাধারণ রাজ্য হিসাবে পরিগণিত হচ্ছে, মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে বাংলা বেরিয়ে এসেছে। যে কারণে বাজেটে মাওবাদী দমনের ক্ষেত্রে যে বিরাট একটা অর্থ ব্যয় হতো, সেই অর্থ ব্যয় কমেছে। কিন্তু যেভাবে রাজ্য সরকারের উস্কানিতে, রাজ্য সরকারের নীরবতায়, রাজ্য সরকারের সহযোগিতায় ধীরে ধীরে ছাত্রদের নাম করে মাওবাদী অ্যাক্টিভিটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে, আগামী বাজেটে আমার মনে হয় এই জিনিস চলতে থাকলে বিরাট পরিমাণ অর্থ আবার উন্নয়ন বা মানুষের জন্য খরচার পরিবর্তে মাওবাদী দমনের জন্য খরচা করতে হবে। 60 বছর 65 বছরের সমস্ত ছাত্ররা তারা কিছু করে, এবং একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে মাওবাদী শক্তিটা পুরোপুরি গুটিয়ে গিয়েছিল, মাওবাদী শক্তি পুরোপুরি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, মমতা ব্যানার্জির হাত ধরে এই সরকারের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের নীরবতায় আবার মাওবাদীরা কিন্তু ধীরে ধীরে কলকাতা সহ সারা বাংলা জুড়ে তাদের জাল বিস্তার করতে শুরু করেছে। এরপরেই আসবে বাইরের মদ, এরপরেই আসবে বাইরের রসদ, এরপরে বাইরের সহযোগিতা, আর স্বাভাবিকভাবেই রাজ্য আবার মাওবাদী কবলিত রাজ্য হিসাবে পরিগণিত হবে। অতএব সেই কারণে আজকে এই বাজেটের দিনেই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে সতর্ক করতে চাই যে আপনাদের বাজেট দেখেই আপনাদের বাস্তব অনুধাবন করাতে চাই, যখন মাওবাদীরা এখানে ছিল তখন রাজ্য সরকারের বাজেট খাতে আগের সরকার এবং বর্তমান সরকার দুয়েরই প্রভূত খরচা হয়েছে, কিন্তু আজকে সে খরচা, সেই টাকা চাইলে উন্নয়নের ক্ষেত্রে লাগাবার সুযোগ আছে। কিন্তু আগামী দিন যদি আবার সেই রাস্তায় রাজ্যকে নিয়ে যাওয়া হয়, তাহলে রাজ্যে অস্থিরতাও যেমন বাড়বে, তেমনি ভাবে রাজ্যের আর্থিক ভাড়ারেও কিন্তু আবার চাপ পড়তে শুরু করবে। সেই কারণে রাজ্য সরকার এই বাস্তব বোধটা তারা বুঝতে পারুক, আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের মানুষের কাছে আগাম যে একটা পূর্বাভাস দিতে চাই, আগাম সত্যকে জানাতে চাই যে ধীরে ধীরে বিপদ কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তা শুধুমাত্র মমতা ব্যানার্জির অন্যায়ভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার কারণে। সেই কারণের জন্য লড়াইয়ের মতো লড়ুন, রাজনৈতিকভাবে লড়ুন, কিন্তু মাওবাদীর পিঠে চেপে, ছত্রধর মাহাতোর ঘাড়ে চেপে রাজনৈতিক চিন্তা যেটা করছে, সেটা বিনাশের চিন্তা ছাড়ার কিছুই নয়।
মাওবাদীদের জেল থেকে ছাড়িয়ে এনে তাদেরকে এখানে যত্রতত্র যা খুশি করবার অধিকার দিয়ে ছাত্রের নাম করে কতগুলো মাওবাদী যেখানে সেখানে তাণ্ডব করবার অধিকার পেয়ে রাজ্যের অবস্থা কিন্তু সঙ্গীন হতে চলেছে। নইলে আপনি কি দেখলেন বইমেলায় নানাভাবে একটা হিংসার বাতাবরণ তৈরি করবার চেষ্টার পরে উত্তর বিধাননগর থানাতে থানার মধ্যে ঢুকে গুটি কয়েক ছাত্র ছাত্রীর নামধারী মাওবাদী তারা একজন মহিলা পুলিশকে কিভাবে চর লাঠি চুলের ঝুটি ধরে টানাটানি কে না করল, অথচ পুলিশ নীরব নির্বিকার। তার কারণ মমতা ব্যানার্জি পুলিশের হাত বেঁধে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্দণ্ড ছাত্রের ওপর লাঠি চালানোর কারণে পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। সেই দিন থেকে পুলিশের মনোবল কমতে শুরু করেছে, মাওবাদীদের আত্মপ্রকাশ এবং মনোবল আরো বেশি বাড়তে শুরু করেছে। অতএব এই বিষয়ে আমরা সতর্ক করতে চাই। আজকে যত্রতত্র দেশের বিভিন্ন প্রান্তে তো হচ্ছেই, পশ্চিম বাংলাতেও একদল লোক বেরিয়ে আজাদি আজাদি স্লোগান দিচ্ছে। পরিষ্কার আমরা ঘোষণা করছি, বিদেশিরা আজাদি চাইছে ভারত থেকে, ভারত বিদেশিদের আজাদি দেবে, এদেশ থেকে আজাদি দেবে, এটাই বিজেপির সংকল্প আর এটাই মানুষের সংকল্প। যারা আজাদি চাইছে তাদের চিন্তার কোনো কারণ নেই। আজাদি চানেওয়ালা আর আজাদির তাবেদার যারা, তাদের উভয়ই এই দেশ থেকে বিদেশে আজাদি মিলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সমস্ত হটকারী কাজ এই রাজ্য সরকার করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটি ঘোষণা করেছে যে তারা সারা দেশে একটাই পরিচয় পত্র চালু করতে চায়। দেশ একটা, ট্যাক্স একটা, দেশ একটা, মানব একটা, মানবের পরিচয় পত্র একটা, এটাই তো স্বাভাবিক। আজকে তিনটে চারটে করে পরিচয় পত্র নিয়ে ঘুরতে, বিভিন্ন কাজে বিভিন্নটা লাগে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, আইটির কার্ড লাগবে। তো সেই কারণে একটি কার্ড যদি হতে পারে আর একটি কার্ড যদি সমস্ত পারপাসকে ফুলফিল করতে পারে, এর চেয়ে বড় নাগরিক সুবিধা আর নাগরিক পরিচয় আর হতেই পারে। তাই এক দেশ এক মানুষ এক কার্ড, প্রতি মানুষ প্রতি একটি কার্ড, এটা একটা সত্যিকারের দেশের পরিচয় পত্রের ঘোষণা। আর তাতে একদল বিদেশি আজাদি চানেওয়ালা আর তাদের কিছু স্থাবক এতে বাধাদান করার চেষ্টা করছে। অদ্ভুত ভাবে আমরা দেখছি যে সে খুশি জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়ছে, জাতীয় পতাকা নিয়ে যা খুশি তাই করছে, যা খুশি স্লোগান দিচ্ছে, যত্রতত্র জাতীয় পতাকা। এভাবে অপব্যবহার প্রকারান্তরে দেশের অপমান বলে আমি মনে করি, জাতীয় পতাকার অপমান বলে আমি মনে করছি। যার তার যেখানে খুশি যে কোনো রাজনৈতিক অভিসন্ধি সিদ্ধি করবার জন্য জাতীয় পতাকা হাতে নেওয়ার অধিকার কারো থাকা উচিত নয়। কিন্তু আমরা লাগাতার দেখছি
একদল বিদেশি জাতীয় পতাকার আড়ালে নিজেদের বিদেশি পরিচয় ঢাকতে চাইছে, একদল বিদেশি জাতীয় পতাকা হাতে নিজেদের স্বদেশী প্রমাণ করার চেষ্টা করছে, যারা এদেশের নাগরিকই না। তো এইভাবে জাতীয় পতাকা যত্রতত্র ব্যবহার, আমি মনে করি জাতীয় পতাকার প্রকারান্তর অপমান ছাড়া আর কিছুই না। কিন্তু রাজ্য সরকারের প্ররোচনায় এরাজ্যে এটা হচ্ছে, এরাজ্যে পুরোপুরি রাজ্য সরকার এই বিষয়ে মদত দিচ্ছে না। আছে পুলিশের কোনো পারমিশন, না আছে সরকারের কোনো অনুমতি, যে যখন খুশি মিছিল বের করছে, পারমিশন হবে, পুলিশ লাঠি চার্জ করবে, নানা রকম প্রতিবন্ধকতা। সিএর বিরুদ্ধে যত খুশি বলা যাবে, যত খুশি করা যাবে, কিন্তু সিএর পক্ষে কিছু করা যাবে না। এর নাম কি গণতন্ত্র? রাষ্ট্রে যে গণতন্ত্র নেই, রাজ্যে যে গণতন্ত্র নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যে রাজ্যে গণতন্ত্রের টুটি চিপে হত্যা করবার চেষ্টা হচ্ছে, যার থেকে রাজ্যকে বাঁচাবার কাজ ভারতীয় জনতা পার্টিকে করতে হচ্ছে। একটা জিনিস পরিষ্কার হচ্ছে, বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের পক্ষে একমাত্র বিজেপি, আর বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে বাকি সবাই। সেই কারণে এই সিএর পক্ষে বিপক্ষে লড়াইতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, উদ্বাস্তুদের কাছে এই বিষয়টা জলের মতো পরিষ্কার হয়েছে যে বিজেপি ছাড়া উদ্বাস্তুদের জন্য বলার কেউ নেই, উদ্বাস্তুদের পাশে পাশে থাকার কেউ নেই, উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নেই, বাকি সব বাংলাদেশ থেকে ছিন্নমূল উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব আটকাবার জন্য উঠে পড়ে নেমেছে। অতএব আমরা লাগাতার এর বিরুদ্ধে প্রচার অভিযান চালিয়ে যাব, এ সিদ্ধান্তই আমরা গ্রহণ করেছি। বাড়ি বাড়িতে গিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা কেন নাগরিকত্ব আইন করার প্রয়োজনীয়তা হল, বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের নাগরিকত্ব কেন দেওয়া হল তার সম্পর্কে ব্যাখ্যা করছেন, পুস্তিকা দিচ্ছেন, হ্যান্ডবিল বিতরণ করছেন। কারণ এই জিনিসটা মানুষকে বোঝানো দরকার। আমি একজন উদ্বাস্তু পরিবারের সদস্য, আমার জন্ম বাংলাদেশে, 6 মাস বয়সে আমার মা আমাকে বুকে আগলে ওখান থেকে এখানে নিয়ে এসেছে। তার কারণ ওখানে থাকলে জীবন বিপন্ন, আমাদের ঘর বাড়ি জমি জমা এখন ওখানে পড়ে আছে, আমার নিজের নামের সম্পত্তি আছে, যে সম্পত্তি দাদু আমার নামে ট্রান্সফার করেছে। তো সেই কারণে বুঝতে হবে, কেউ তার জমি জমা সমস্ত ফেলে দিয়ে এখানে 2 কাঠা 4 কাঠায় মাথা গোঁজবার ব্যবস্থা করে না। ঠিক এমনি ভাবে লক্ষ লক্ষ উদ্বাস্তু ওখান থেকে চলে এসছে, তার একটাই কারণ, ধর্মীয় কারণে ওখানে থাকা সম্ভব নয়। তাই এই সত্যকে পশ্চিম বাংলায় নাগরিকত্ব আইন কেন দরকার তা বোঝাবার জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় এসেছিলেন, এবং এই নাগরিকত্ব আইনের প্রয়োজনীয়তা উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর ঘোষণা তিনি করেছেন। আমরা আশা রাখছি মার্চ মাসের প্রথম দিকেই অমিত শাহজি আবার কলকাতায় আসবেন।
দিনও প্রায় স্থির হয়েছে কিন্তু পাকাপাকি হয়নি, কিন্তু কার্যক্রম স্থির। অমিত শাহজি আবার কলকাতায় আসবেন এবং এখানে এই নাগরিকত্ব প্রদানের বিষয়ে সাথে সাথে যে নাগরিকদের ক্ষেত্রে লোকগণনার যে প্রয়োজনীয়তা, যেটাকে রাজ্য সরকার এবং বাকিরা মিলে আটকানোর চেষ্টা করছে, সেই সম্পর্কে তার মত তিনি ব্যক্ত করবেন। একটা কথা সর্বত্র প্রচার চলছে, কাগজ দেখাবো না, কাগজ দেখতে এখন কেউ চায়নি, কাগজ দেখতে চেয়েছে তাকে, এখন তো কাগজ দেখানোর কোন প্রসঙ্গই আসেনি, শুধু এসছে বাংলাদেশ থেকে আগত হিন্দু ছিন্নমূল উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান। আর যদি কখনো কাগজ দেখানোর দরকার হয়, যারা কাগজ দেখাবেন না তারা এদেশে থাকতে পারবেন কিনা এটাও চিন্তা করার বিষয় আছে, এটাও দেশের চিন্তা করা উচিত। দেশে থাকবো, দেশের আইন মানবো না, দেশের সংবিধানকে মানবো না, যথেচ্ছ চার করব, তাদের দেশ বিরোধী বলা ছাড়া অন্য কোন কিছুই থাকে না। সেই কারণে আমরা মনে করি আজকের যে সংঘর্ষ চলছে, আজকের যে লড়াই চলছে, এই লড়াই দেশভক্তদের সাথে দেশ বিরোধী শক্তির লড়াই আজকে শুরু হয়েছে। তাই দেশভক্ত ভারতীয় জনতা পার্টি সারা বাংলার মানুষকে আশ্বস্ত করতে চায় যে একদল ভিন্ন মতাবলম্বী শক্তি এক শক্তিতে পরিণত হয়ে পশ্চিম বাংলাকে আবার ভাগ করতে চাইছে, পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এদের সমর্থন নিয়ে দাপিয়ে বাড়াচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই, 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর আবহাওয়া তৈরি করবার একটা ষড়যন্ত্র চলছে। ঠিক এমনি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে 1946 সালে দাবি উঠেছিল ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কংগ্রেস চোখ বন্ধ করেছিল আর কমিউনিস্টরা অক্টাল লেডি মনুমেন্টের তলায় নাম্বুদ্রিপাদ জ্যোতি বোস মুসলিম লীগের সাথে একসাথে লাল আর সবুজ পতাকাকে এক করে ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কান মিলি মুখে পান লড়কেলেঙ্গে পাকিস্তান, এই জ্যোতি বোস নাম্বুদ্রিপাদের বিবৃতি। পাকিস্তানের দাবি, মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের দাবি, এ দাবি মানা উচিত। সেই ঐতিহাসিক সর্বনাশে বক্তব্য দেশকে খণ্ডিত করেছে। আবার দেখুন সেই শক্তি, তারা আজকে জোট বেঁধেছে ভিন্ন মত ভিন্ন পথ হওয়া সত্ত্বেও, সব দেশ বিরোধী শক্তি আবার জোট বেঁধেছে। কিন্তু সেদিন ভারতীয় জনতা পার্টি ছিল না, আজকে ভারতীয় জনতা পার্টি আছে। বিজেপি থাকতে, বিজেপির কর্মীরা থাকতে, বাংলার মানুষ থাকতে, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে দেব না, এটা প্রতিজ্ঞা। আর শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই আমরা চালাবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এগোচ্ছি। তাই আপনাদের মাধ্যমে সরকারকে এবং বাংলার মানুষকে আগামী দিনের যে বিপদ আছে সেই বিপদ সম্পর্কে আমরা সতর্ক করে যাব, আর সেই সতর্কীকরণের জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আজকে বাজেট পেশ হয়েছে, 2020 এবং 2021 বাজেট পেশ হয়েছে। এ বাজেট করার শিক্ষা অমিত মিত্রজি
ওনার মাস্টারমশাইয়ের কাছ থেকে পেয়েছে। অসীম বাবু প্রথম এই রাজ্যে সংখ্যাতত্ত্বের কারচুপির বাজেট করে প্রথম দেখান, ঘাটতি বাজেটকে ঘাটতি শূন্য বাজেট, ডেফিসিটকে সারপ্লাস বাজেট, এই জাতীয় আর্থিক জাগলানির মাধ্যমে যে বাজেট অসীমবাবু দীর্ঘদিন ধরে পেশ করে এসছেন সেই পরম্পরাকে পুরোপুরি কাজে লাগিয়ে অমিত মিত্র সংখ্যাতত্ত্বের জালিয়াতি, সংখ্যাতত্ত্বের কারচুপি আর এই সমস্তের মাধ্যমে এবারও আরেকটি বাজেট পেশ করল। যে সরকার বলছে জিডিপি রাজ্যে 10% উপরে, আবার মুখ্যমন্ত্রী বলছে আমরা গরিব রাজ্য, যদি কেন্দ্রের চেয়ে ডবল জিডিপি হয় তাহলে রাজ্য গরিব হলো কি করে, রাজ্যের আর্থিক অবস্থা শোচনীয় হলো কি করে? মুখ্যমন্ত্রীর কথা কি উল্লেখ করে বলছি? আজকেই মুখ্যমন্ত্রী বলছে আমরা গরিব রাজ্য, যার জিডিপি 10%-এর উপরে সেই রাজ্য গরিব রাজ্য। তার মানে জালিয়াতিটা কোথায় বোঝা যাচ্ছে? অমিত মিত্র বলছে যে 50,000 কোটি টাকা কেন্দ্র আমাদের দিচ্ছে না, আর একই দিনে মমতা ব্যানার্জি বলছে 1,00,000 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে আমরা পাই। তাহলে মুখ্যমন্ত্রী ঠিক না অমিত মিত্র ঠিক? আমি মুখ্যমন্ত্রীকে বলবো সংখ্যাতত্ত্ব বলার সময়, সংখ্যাতত্ত্বের চুরি করবার সময় একটু নিজেদের মধ্যে ক্লাস করে নেওয়া দরকার, নইলে এইরকম ডবল টাকার হেরফের হবে, দুজনের দুমুখী বিবৃতি হবে যা আজকে আমরা দেখলাম। এই বাজেটেরই একটি পাতা উল্লেখ করে আমি বলছি যে 2019 সালে সরকার যে এখানে বিনিয়োগ মেলা করেছিল সেই বিনিয়োগ মেলায় এই রিপোর্ট বলছে, বাজেটের রিপোর্ট বলছে 2,84,288 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে, বিনিয়োগ এসে গেছে, প্রস্তাব করে দিয়েছে। সে তারই 82 পাতায় 2 পাতা পরেই আমরা দেখছি সরকারের বাজেটে এই 19 সালের রিপোর্ট আছে, তাতে বিনিয়োগ এসছে শিল্পে 96.69 কোটি টাকা, 4টে কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়ে জমি চেয়েছে। তো সংখ্যাতত্ত্বের জাগলারি বাজেটের মধ্যেই দেখুন, বাজেটে ওদের লেখাতেই পরিষ্কার প্রস্ফুটিত হয়ে উঠছে, এইরকমই তো কারচুপি চলেছে। এই বাজেট রাজ্যটাকে আরো বেশি ঋণের জালে জড়িয়ে ফেলে। মমতা ব্যানার্জি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন 44,000 কোটি টাকা আমাদেরকে সুদ দিতে চলে যাচ্ছে। কার অপরাধে সুদ দিতে চলে যাচ্ছে? সত্যকে কেন চেপে রাখছে? 34 বছর সিপিএম রাজত্ব করেছে, তার আগে কংগ্রেস রাজত্ব করেছে, মোট ঋণের পরিমাণ 1,90,000 কোটি টাকা, 34 বছর আর কংগ্রেসের আরো 5-7 বছর 10 বছর ধরুন, 1,90,000 কোটি টাকা ঋণ ছিল পশ্চিমবাংলা। একা মমতা ব্যানার্জি 7 বছর রাজত্ব করে 2,50,000 কোটি টাকা ধার করেছেন, 2,50,000 কোটি টাকা কোথায় গেল? টাকা 2,50,000 কোটি টাকার উন্নয়ন কোথায়? কোন
কল্যাণটা হয়েছে। রাজ্যকে ঋণের জালে জড়িয়েছেন কে? ধার করার টাকায় খেলা মেলা নাচ গান উৎসব ক্ষতিপূরণ চোরাই মদে দান এই সমস্ত দান ক্ষয়তা ক্ষয়রাতি করে ঋণের টাকাকে আপনি খরচা করে আজকে রাজ্যকে দেউলিয়া করার রাস্তায় নিয়ে যাচ্ছে। আর এই বাজেট যে বাজেটকে কায়দা করে রাজস্ব শূন্য ঘাটতি বাজেট করা হয়েছে, রাজস্ব বাজেট ঘাটতি শূন্য করা হয়েছে, তা পুরোপুরি সংখ্যা তত্ত্বের কারচুপি ছাড়া কিছুই নয়। যদি সত্যিকারের বাজেট হবে তাহলে রাজস্ব ক্ষেত্রে কিছুতেই জিরো ব্যালেন্স বাজেট হতে পারে না, বিশাল রকম ঘাটতি থাকবে। আদিবাসী ক্ষেত্রে যেহেতু সরকার রাজনৈতিকভাবে পিছিয়ে গেছে, আদিবাসীরা তপশিলি মানুষেরা সরকারের সাথে নেই, রাঢ়বঙ্গে এবং অন্য উত্তরবঙ্গে সরকার টের পেয়েছে, সেই কারণে আদিবাসীদের মন জেতার জন্য কায়দা করে পেনশন স্কিমের মতো করে 1000 টাকা চালু করা হয়েছে। যে 1000 টাকা কতজন ভাবে আমি জানি না, 1000 টাকার উপযোগিতা আজকে কি সেটাও আমি জানি না, কারণ সরকারের ঘোষণা বহু হয়েছে, কার্যকর্তে তার বাস্তবায়ন হয়নি। অবাক লাগছে, এ তো লোক ঠকানো বাজেট, লোককে আকর্ষিত করবার বাজেট, কত বড় জালিয়াতি বাজেটে করার চেষ্টা হয়েছে। বিদ্যুৎ ফ্রি দেওয়া হয়েছে 3 মাসে 75 ইউনিট। যদি রাজ্য সরকারের সত্যিকারের সব সাহস থাকত, রাজ্য সরকারের মনোভাব যদি স্পষ্ট থাকত, কোন রকম জালিয়াতির চিন্তা ভাবনা যদি না থাকত, তাহলে রাজ্য সরকার ঘোষণা করত প্রতি মাসে 25 ইউনিট ছাড় দিলাম, 25 ইউনিটের জন্য পয়সা লাগবে না। 3 মাস যুক্ত করলো কেন? তাহলে 1 বছরের ইউনিটের গণনাটা দিলে তো আরো বড় আকারে হতে পারত। 3 মাসে 75 ইউনিট, 75 ইউনিট ছাড় দেখে স্বাভাবিকভাবে লোকের লাগবে, 75 ইউনিট পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছে। আসলে যদি মাসকে ভাগ করা যায় তাহলে 25 ইউনিটের ছাড় পার মান দিয়েছে, যে 25 ইউনিটের ছাড় কোন গরিব পরিবারের ক্ষেত্রে সামান্যতম সুবিধা যোগাবে না। সামনেই গরমকাল আসছে, 25 ইউনিটে কোন পরিবারের, কোন গরিব পরিবারের কোন কার্য সিদ্ধি হয়? কিন্তু আপনি দেখবেন সব তৃণমূলের লোকেরা মুখ্যমন্ত্রী সহ রাস্তা বেরিয়ে পড়বে যে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে ফ্রি করেছি, তখন কিন্তু আর মাসে 25 ইউনিটের গল্পটা থাকবে না। যদিও মাসে 25 ইউনিট আমরা বলছি, ওরা তো কায়দা করে বেশি দেখানোর জন্য 75 ইউনিটের গল্প ফেলেছে। ঠিক এমনি ভাবে প্রতি ক্ষেত্রে বাজেটে জাগরানি করা হয়েছে। 12টা থেকে 42টা ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে তাদের মান কি, সেই ইউনিভার্সিটির মান্যতা কি? যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে চালিয়ে দিয়ে সরকার আরেকটা ধাপ্পাবাজি করছে। যদি শিক্ষাক্ষেত্রে এতই উন্নত হতো তাহলে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করবার পরই বাইরে ছুটত না। কর্মসংস্থান 40% কমে গেছে, যদি 40% কমেই যেত তাহলে মুখ্যমন্ত্রীকে 6 মাস যাবত সবাই সবাই তেলে ভাজা ভাজুন, হাতের কাজ করুন, মুড়ি বানান,
ঝালমুড়ি বিক্রি করুন এত উপদেশ দিতে হতো না। 40% বেকার কমার কোন লক্ষণটা দেখা গেছে? একটা ইন্ডাস্ট্রি রাজ্য হয়েছে, নতুন ব্যবসা খুলেছে, কোনো বিনিয়োগ এসছে, কিচ্ছু হয়নি। রাজ্য ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে, বেকারত্বের পাহাড় তৈরি হচ্ছে। কাজের আশায় লোক এ রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে। ভিন রাজ্যে যতগুলো হত্যা অত্যাচারের ঘটনা হয়েছে, প্রত্যেকটা ঘটনার সঙ্গে এই রাজ্য জড়িত কেন? ক্ষুধার তাড়নায় রাজ্যের মানুষ কাশ্মীরে ছুটে গেছে, বেঙ্গালোরে ছুটে গেছে, তামিলনাড়ুতে ছুটে গেছে, দিল্লি বোম্বেতে ছুটে গেছে। সেই কারণে যারা ক্ষুধার তাড়নায় বাইরে চলে গিয়েছে, সেই সংখ্যাটা একটা পার্সেন্টেজ আছে বটে, কিন্তু কর্মপ্রাপ্তির পার্সেন্টেজ এই রাজ্যে মাইনাসের চেয়ে বহু নিচে। সেই কারণে এই বাজেটের দ্বারা কিছু লোককে প্রভাবিত করবার চেষ্টা হতে পারে। আগামী বিধানসভা ভোটের ক্ষেত্রে এই বাজেটকে রাজনৈতিক খাতিয়ার করা যেতে পারে, কিন্তু রাজ্যের আর্থিক কল্যাণ হতে পারে না, জনকল্যাণ হতে পারে না। সেই কারণে পরিষ্কার আমি বলতে চাই, এ বাজেট লোক ঠকানো বাজেট। এ বাজেট সিপিএম সরকারের অনুকরণে আর্থিক জালিয়াতির বাজেট। এ বাজেট দিশাহীন বাজেট। এ বাজেট বাংলার আর্থিক অবস্থাকে আরো খারাপ করবে এবং প্রতি পদে পদে বাংলা দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাবে। এইটুকু আমার বলার আছে, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। রাজ্যপাল একটা টুইট করেছেন আজকে, উনি বলেছেন যে বাজেট অধিবেশন আজকে যা বাজেট পেশ হলো এটা সরাসরি সম্প্রচার করার সুযোগ ছিল। এদের আগে রাজ্যপাল যখন বাজেট উদ্বোধন করেন অধিবেশন, তখন অতীতে দেখা গেছে এটা সরাসরি সম্প্রচারের সুযোগ ছিল, এবার সেটা করা হয়নি, বৈষম্য করছে না। দেখুন, ব্যাপার হচ্ছে এই সরকার নিচু মানসিকতার সরকার, নিচু মন দিয়ে বড় কাজ করা যায় না। নইলে বাজেট সম্প্রসারণ হলো, আজ সরকারের যিনি প্রধান, সাংবিধানিক প্রধান, তাকে বক্তব্যের প্রেস মিডিয়া থেকে বাইরে রাখা হবে? কেন মানুষ তার বক্তব্য কেন শুনতে পাবেন? অতএব রাজ্যপালের যে টুইট অত্যন্ত সাংবিধানিক, অত্যন্ত সময়োচিত এবং প্রাসঙ্গিক। এবং রাজ্যপাল পরিষ্কার সরকারের যে এক পেশে দৃষ্টিভঙ্গি সেটাকেই তুলে ধরেছে। এবং রাজ্যপালের এই টুইটের ফলে এটা সহজে বোঝা যাচ্ছে যে একই বিধানসভা তাতে দুর্নীতি নিয়ে সরকার চলছে, যেটা গণতন্ত্রে অত্যন্ত লজ্জাজনক অধ্যায় বলে আমরা মনে করি। অতএব সরকারের ছোট মানসিকতা এর দ্বারা প্রমাণ পাচ্ছে, রাজ্যবাসী এটা দেখছে এবং রাজ্যবাসী উপযুক্ত সময়ে তাদের হাতিয়ার প্রয়োগ করবে। দাদা, আপনি কার্ডের কথা বললেন যে একটা কার্ড হবে একটা দেশে, সেটা কি নাগরিকত্বের কার্ড? একটা কার্ডই তো সব কার্ড হবে, নাগরিকত্ব থাকবে, ভোটার থাকবে, আইটি পারপাস সার্ভ হবে, ব্যাংকের পারপাস সার্ভ হবে, সমস্ত সার্ভ হবে, দ্বিতীয় কোনো কার্ডেরই দরকার নেই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কার্ড পকেটে ঘোরার দরকারটা কি আছে? একটা কার্ডেই যদি আপনার নাগরিকত্বের পরিচয়, একটার কার্ডেই যদি আপনার ভোটের অধিকার, একটা কার্ডেই যদি আপনার ইনকাম ট্যাক্সের অধিকার, সমস্ত পারপাস সার্ভ হয়, তো নাগরিকত্বের সুবিধা কতটা হবে? সেই কারণে ভাগে ভাগে কার্ডের কোনো প্রয়োজনীয়তা নেই। এক কার্ডের দাবি দীর্ঘদিন ধরে উঠছে এবং বহু রাষ্ট্রে সেটা আছে। সেই জিনিস পশ্চিমবাংলা সহ ভারতের সর্বত্র হওয়া উচিত, আর এটাই ভারত সরকারের চিন্তা।
বলছি রাহুল দা, আপনি মাওবাদী প্রসঙ্গটা আনলেন, ওই বিষয়ে একটা জিজ্ঞেস করবেন। তাহলে কি এটা বলতে চাইছেন যে সরকারে আসার আগে যেভাবে মাওবাদীদের হাত ধরেছিল তৃণমূল, সরকারে টিকে থাকতে গেলেও সেই হাতই আমার ধরছে? একদম, সরকারে টিকে থাকার জন্য রাষ্ট্র বিরোধী শক্তি, জনবিরোধী মাওবাদী শক্তি, সব শক্তির সাথেই হাত মেলানোর জন্য মরিয়া ভাবে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, যেটা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, যেটা রাজ্যকে, রাজ্যবাসীকে এক বিরাট সংকটের মুখে ফেলবে। সেই কারণে একদিকে মাওবাদী, আরেকদিকে বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী, দুটোর সহাবস্থান আজ তৃণমূলের সঙ্গে, সঙ্গে দোসর সিপিএম আর কংগ্রেস, এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা সেই কারণে সতর্কীকরণের কাজ আমরা চালাবো, আমরা মানুষকে এ বিষয়ে জানানোর কাজ আমরা লাগাতার করে যাব। ধন্যবাদ।